সালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন নেটওয়ার্কের প্রবলেমের কারণে বারবার আমার লাইফটা কেটে যাচ্ছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরও আমি আজকে ব্যথিত দিল নিয়ে আমার ব্যথিত মন নিয়ে আমার অন্তরের ভিতরে যে রক্ত খনন হচ্ছে যে কষ্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে ফেসবুক লাইফে এসেছি আমার ইচ্ছা ছিল না যে আমি কোনো সময় ফেসবুক লাইফে আসব যেটা আমাদের মানে ইচ্ছার ইচ্ছার বাহিরে আজকে ফেসবুক লাইভে আসা মনে হচ্ছিল যে রাতের ঘুম হবে না পুরোটি রাত বহু কষ্টে কাটবে তাই ফেসবুক লাইভে আসা পুরো দুনিয়ার থেকে মানুষ ফোন দিতেছে আর জানতে চাচ্ছে যে বিশ্ব ইজতেমা নাকি স্থগিত হয়ে গিয়েছে বিভিন্ন পত্রিকার হেডলাইন আজকে দেখলাম যে বিশ্ব ইস্তেমা স্থগিত করা হয়েছে ছোটবেলা থেকে যে বিশ্ব ইস্তেমা দেখেছি যে বিশ্ব ইস্তেমার কথা শুনেছি যে বিশ্ব ইজতেমার জন্য পুরা পৃথিবীর থেকে মানুষ অধীর আগ্রহে নিয়ে আসতো দিন পিপাসের জন্য দিন শোনার জন্য দিন শিখার জন্য দায়ীদের এক মিলন মেলা হতো মোত্তাকিদের এক মিলন মেলা হতো মোবাল্লিকদের এক মিলন মেলা হতো আজকে সেই বিশ্ব ইজতেমা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বাহিরের কেউ নয় আমাদের ভিতরের লোকেরাই আমাদের ভাইরাই। জেলায় জেলায় ইস্তেমা করেছিলেন বলেছিলেন বিশ্ব ইজতেমা লাগবে না তারই বহির প্রকাশ আজকে দেখতে পেলাম যে বিশ্ব ইস্তেমা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন দুই পক্ষের মীমাংসা মুসলমানদের দুই পক্ষ হয় না মুসলমানদের পক্ষ একটা হয় হকের পক্ষ আর সব বাতিলের পক্ষ হয় বাতিল কোনো সময় হকের পক্ষে আসবে না সমস্ত মানুষ যারা দিন বুঝেন না দিন সম্পর্কে যাদের জ্ঞান নাই তারা একটা কথাই বলেন যে দুই পক্ষ মিল হইলে কি অসুবিধা দিনদার ভাইয়েরা তেল আর পানি যেভাবে মিলতে পারে না এইভাবে বাতিল আর হক মিলতে পারে না বাতিল আর হক মিলতে পারে না আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের শীর্ষস্থানীয় ওলামা একরাম মৌলানা মাহমুদুল হাসান সাহেব মৌলানা জুবাই সাহেব হকের পক্ষে দুজন ছিলেন বাতিলের পক্ষে বহু লোক ছিলেন আমি তাদেরকে বাতিল বলবো কেননা তারা বিশ্ব ইস্তেমা বন্ধের ষড়যন্ত্রের মধ্যে সেখানে একত্রিত হয়েছিলেন তারা কেউ ওই কথা বলতে সাহস পান নাই না বাংলাদেশে বিশ্ব ইস্তেমা হবে এটা বন্ধ হতে পারে না এটা দায়ীদের মিলন মেলা এখান থেকে হাজার হাজার জমাত আল্লাহ রাস্তায় বের হবে গত বছর বিশ্ব ইজতেমা বন্ধ করার জন্য আমাদেরই সাথী ভাই কাকরাইল বসে বাংলাদেশের আনাচে কানাচে মেসেজ পাঠিয়েছিলেন যে বিশ্ব ইস্তেমা হবে না বিশ্ব ইস্তেমা কাকরাইলে হবে আমাদের পাঁচ দিনের জোরের সময় কাকরাইলের প্রবীণ মুরব্বী ভয়েসের মাধ্যমে বলেছেন আপনারা পাঁচ দিনের জোর থেকে কাকরাইলে চলে আসেন কাকরাইলে হবে বিশ্ব ইজতেমার মাঠ কি মরনা জোবায় সাহেবের মরনা সাদ সাহেবের বিশ্ব ইজতেমার মাঠ হলো হাজার হাজার মোবাল্লেক সাথীদের রক্তে ঘামা রঞ্জিত এই মাঠ বিশ্ব ইজতেমার মাঠ বাংলাদেশের প্রবীণ মুরব্বী মরহুম হাজী আব্দুল আবদুল আজিজ সাফ রহমতুল্লাহ এ আলহীর ঘামে ঝরা মাঠ এই মাঠে কে আসেন নাই কোন মুরুব্বীর পা পড়ে নাই কোন মুরুব্বীর কদম পড়ে নাই এই মাঠে এই মাঠকে আজকে তারা এই মাঠকে আজকে তারা এই মাঠকে দখলদার তারা রাজনৈতিক মঞ্চ বানাতে চায় এই মাঠকে তারা তাদের রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় এই মাঠকে তারা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় এই মাঠে কখনো হবে না এই বিশ্ব ইস্তেমার মাঠ আপনারা যেটা দেখেন তারা পূর্বে কাকরেল মসজিদ বন্ধ করতে চেয়েছিল পূর্বে কাকরাইল মসজিদের বন্ধ করার জন্য বিশ্ব ইস্তেমার আলমী মশার মধ্যে কাকরাইলের প্রবীণ মুরব্বিরাই প্রস্তাব রেখেছিলেন কাকরাইল মাদ্রাসা বন্ধ করে কাকরাইল মার্কাস বন্ধ করে বিশ্ব ইস্তেমায় যাতে মার্কাস করা হয় আমরা জানি কাকরাইল মসজিদ আর কাক বিশ্ব ইস্তেমার মাঠ আমাদের মোবাল্লেক ভাইদের কাছে আমাদের দাওয়াতে তব্লিগের ভাইদের কাছে কতটা প্রিয় একমাত্র দিনের খাতিরে একমাত্র আল্লাহ তালার জন্য আপনারা হাজার চেষ্টা করলো এই মাঠকে বন্ধ করতে পারবেন না সম্ভব না চেষ্টা করতে পারেন আপনারা এই মাঠ বন্ধ হবে না এখানে আমাদের বহু বহু মোবাল্লেক বাইদের চোখের পানি ঝরেছে বহু মোবাল্লেক বাইদের সেজদা পড়েছে বহু আল্লাহর অলিদের পায়ের কদম পড়েছে বিশ্ব ইজতেমার মাঠে আমি ফেসবুক লাইভে আসতাম না আমার রক্ত খনন হচ্ছে দিলের ভিতরে আমি যখন আজকে দেখতেছি এই নিউজ যে বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে আমি সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে বিনতিভাবে অনুরোধ করব আপনারা ভুল শুনেছেন বিশ্ব ইজতেমা কোনো সময় স্থগিত করা হয় নাই বিশ্ব ইজতেমা হবে বিশ্ব ইজতেমা হবে ইনশাল্লাহ হবে বাংলার মাটিতে ওলামা একরামের রক্ত থাকতে বিশ্ব কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই বিশ্ব ইজতেমা আমার আপনার না এই বিশ্ব ইজতেমা সমগ্র জাতির উপকারের জন্য এই এই বিশ্ব ইজতেমা সমস্ত দায়ীদের জন্য সমস্ত অলিদের জন্য সবাই আসবেন এইখানে সমস্ত বুজুর্গরা আসেন কেউ দোয়ার জন্য আসেন কেউ হেদায়তের জন্য আসেন এই বিশ্ব ইজতেমা কি অপরাধ করেছে যে আজকে বিশ্ব ইজতেমা অফ করে দিতে চান জেলায় জেলায় ইজতেমা করেছেন বাংলাদেশের ইতিহাসে কোনো সময় চৌষট্টি জেলায় ইজতেমা হয় নাই এই প্রথম আজকে মৌলানা মাহমুদুল হাসান সাহেব খুব সুন্দর কথা বলেছেন মাননীয় মন্ত্রীর সামনে আমি মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে ধন্যবাদ জানাতে চাই উনি বলেছেন মৌলানা সাহাদ সাহেব বাংলাদেশের সমস্ত ওলামা একরাম যেখানে ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত যেতে বলেছিলেন যেখানে বাংলাদেশের থেকে পাঁচজন ওলামা একরাম ইন্ডিয়াতে সফর করেছিলেন সেখানে এই সিদ্ধান্ত হয়েছিল মৌলানা সাহাদ সাহেব আসবেন না তারপরেও উনি কিভাবে এসেছিলেন কিভাবে এসেছিলেন এই প্রশ্ন আমি এ তাতি ভাইদের কাছে করব কাকে ঘুষ দিয়ে এসেছিলেন কাকে খুশি করে এসেছিলেন আল্লাহ তালার জন্য মৌলানা সাহেব এসেছিলেন আমি আপনাদের কাছে প্রশ্ন করব তাহলে মৌলানা যদি আল্লাহ তালার জন্য এসে থাকেন তাহলে সমস্ত পৃথিবীতে মুসলমান ভাইদেরকে কেন দুই ভাগে বিভক্ত করলেন প্রত্যেকটা মার কাজে কেন রক্ত ঝরছে প্রত্যেকটা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আলেম আর বেদিন হম নাহকের মধ্যে কেন ঝগড়া হচ্ছে দুই ভাগ প্রত্যেকটা ঘরের মধ্যে করে দিয়েছেন আমি ফ্যামিলি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যতগুলো সুরা আছে আমার আমাদের ফ্যামিলির মতো একটা ফ্যামিলি যার দেখান বামে সব আলেম যার বামে সব আলেম আনবেন একটা সুরা দেখবেন ভাই হইল চোর বই নইল গিয়া নাস্তিক আর এই সব খবিস মিলা পাইবেন আনেন একজন সুরা যে যার সমস্ত হজরত মহান আব্দুল আজি সাহেব রহমতুল্লাহ আলী আলেম ছিলেন হজরত মৌলানা মল্লিক সাহেব রহমতুল্লাহ আলেম ছিলেন হজত মৌলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলেম ছিলেন হজরত মৌলানা হরমুজুল্লাহ সাহেব আলেম ছিলেন এনাদের রক্তের এনাদের চোখের পানি এনাদের রাতের কান্না এনাদের ভোরের জিকির এনাদের তাহাজ্যতের বিনিময় কাকরাইল মসজিদ দাঁড়াইছে আর এনাদের সহবত পাইছেন মৌলানা জোবায়ের সাহেব এনাদের ইমামতি করছেন মৌলানা জোবায়ের সাহেব মৌলানা জোবায়ের সাহেবকে এনারা কাকরাইলে রাখছেন আপনাদেরকে কে কাকরাইলে রাখছে কে রাখছে কাকরাইলে নাম বলেন কে রাখছে একজন বুজুর্গের নাম বলতে পারবেন বলতে পারবেন একজন বুজুর্গের দোয়া নিছেন পারবেন কোন সময় কথা বলতে যে এই বুজুর্গরা থাকতে মিম্বারে বসছিলেন কেউ বলতে পারবেন না আপনারা মহারানা জোবাই সাহেবের বিরুদ্ধে কথা বলেন হ্যাঁ মহানা জোবাই সাহেবের পায়ের ধুলাও সাহ সাহেব না সাহায্যের দুই নম্বরই আমার দুই ছোকে দেখে এসেছি নিজামুদ্দিনে বিশ্বাস না হলে আমার সামনে আসুন আমি বলবো আপনাদেরকে উনি কত বড় দুই নম্বর লোক প্রকাশ্যে বলছি মহানা সাহাদ সাহেব দুই নম্বর লোক দুই নম্বর লোক দুই নম্বর লোক প্রমাণ আছে আমার হাতে আসেন না তাইলে যদি প্রমাণ দিতে না পারি আপনাদের দলে যোগ দিয়ে দিব আমি আমি আমার সদল বল ফুল ফ্যামিলি নিয়ে আমি এটা যোগ দিয়ে দিব যদি আপনারা প্রমাণ করতে পারেন সাহেব হকের উপরে আসে আর যদি প্রমাণ করতে না পারেন পারবেন তো কোনো দিনও না আপনাদেরকে যদি স্বয়ং জিবরাইল আমিনও বলেন আপনারা বলবেন যে জিবরাইল আমিন এটা অরিজিনাল না এ জিবরা আমিন সেই জিবরাইল আমিন আপনারা এইটা বলবেন না তাহলে পুরা পৃথিবীর ওলামা একরাম এক কাতারে দাঁড়িয়ে গিয়েছে পুরা পৃথিবীর ওলামা একরাম দরবারি ওলামা একরাম না দরবারি ওলামা একরাম না যারা দরবারি ওলামা একরাম তাদের কথা বলছি না যারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানদেরকে নিয়ে দোয়া করে সেই দরবারি আলেমদের কথা বলছি না যারা নাস্তিকদের মঞ্চে যা হেফাজতকে বলে হুঙ্কার দে হেফাজত বলে গালি দেয় তাদের সেই সমস্ত আলেমদের কথা বলছি না হেফাজত হইল বাংলাদেশের ওই সমস্ত আলেমদেরকে বলা হয় যারা দিনের ব্যাপারে সচেতন যারা দিনের বাতিলের ব্যাপারে কঠোর তাদেরকে বলা হয় হেফাজত তাদেরকে বলা হয় না যে বাতিলের সাথে যা মঞ্চে দাঁড়ায় হেফাজতকে হেফাজত বলে গালি দিবে আমাদের রক্ত খনন হয় আমাদের অন্তরের ভিতরে রক্ত খনন হয় তারপরও নিশ্চুপ ছিলাম আজকে বাধ্য হয়েছি এই সমস্ত হেডলাইন দেখে যে বিশ্ব ইস্তেমা স্থগিত করা হয়েছে বাতিল খুশি হয়ে গিয়েছে হয়তো তারা আজকে রাত্রে মিষ্টি খাবে আজকে রাত্রে হয়তো তারা মিষ্টি খাবে খুশিতে মনে রাখবেন গত বছর বিশ্ব ইস্তেমা বন্ধ করতে চেয়েও বন্ধ করতে পারেন নাই পাঁচ দিনের জ্বর বন্ধ করতে যাও করতে পারেন নাই ইনশাল্লাহ এই বছরও পারবেন না ইনশাল্লাহ পারবেন না চেষ্টা করে যান আপনারা আপনারা রাতের ঘুম হারাম করেন কিভাবে বিশ্ব নষ্ট করবেন আপনারা রাতের ঘুম হারাম করেন এই জন্য কিভাবে পাঁচ দিনের জোর বন্ধ করবেন আপনারা রাতের ঘুম হারাম করেন রাতে ঘুমাতে পারেন না কিভাবে কাকরাইল মসজিদ দখল করবেন আপনারা খুশিতে আনন্দ আনন্দে আত্মহারা যে কাকরাইল মসজিদ দখল করছি কাকরাইল মাস্জাদা মাদ্রাসা বন্ধ করার জন্য উঠো পড়ে লেগেছেন আপনাদের এই সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাতিল কোনো সময় হকের উপরে জয় হইতে পারে নাই ক্ষণিকর জন্য হইতে পারে কিন্তু সবসময় হইতে পারে না এটা আল্লাহ রসুলের রক্তমাখা দিন আল্লাহ রসুলের রক্তমাখা দিন চাইবেন আর এটা নিয়ে আপনারা করবেন এটা কখনো হবে না হবে না আমার আমার নামে অনেক কথা বলবেন পার্সোনাল লাইফ নিয়ে আপনারা অনেক কথা বলবেন আমি আর হানজেলা আমি বলি নাই আমি ফেরেস্তা আমার বহু খারাপ গুণ আছে কিন্তু আমি হক হকদের পক্ষে কথা বলে যাব আসুন আপনাদেরকে তো আমি চ্যালেঞ্জ করছি আসেন আমি আপনাদের দলে যোগ দিব আসেন কাকে আনবেন একটা লোককে আনেন যে কাকরাইলে যাদেরকে যে সমস্ত মুরব্বীরা কাকরাইল প্রতিষ্ঠা করেছেন তাদেরকে এরা রেখে গেছে আনেন একটা লোককে আনেন যে সমস্ত সুরানিয়া লাফাইতেছেন আনেন যে সমস্ত লাফাইতেছেন তাদের গ্রহণযোগ্যতা বাজারে কতটুকু যাচাই করেন আফসোসের বিষয় হয় দরবারে আলেম আজকে আপনাদের ইমাম আফসোসের বিষয় হয় যারা হেফাজত বলে গালি দিয়েছে আজকে তারা ইমাম আপনাদের বড় দুঃখ হয় এই রাতে গভীর রাতে এই লাইভে আসছি শুধু নিজের দুঃখগুলা ছাড়ার জন্য নিজের কষ্টগুলা বড়ার জন্য যে আজকে আমাদের হারাম করে দিছেন ভালোবাসেন সাদ সাহেবকে আমার আমার পিতা হজরত মহারাজ সাহেব সাহেবকে বলেছেন আমার থেকে বেশি আপনাকে কেউ ভালোবাসে না আমি আপনাকে হকের জন্য ভালোবাসি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি কোনো পদের জন্য ভালোবাসি না আমার ভালোবাসা একমাত্র আল্লাহ তালার জন্য আপনি কার জন্য ভালোবাসেন সাদ সাহেবকে হ্যাঁ কার জন্য ভালোবাসেন আমাকে বলেছিলেন বাংলাদেশের একজন দরবারি আলেম আমাকে এই কথা বলেছিলেন মৌলানা সাহাব সাহেব মসজিদে নবীতে বসে তাকে বলেছিল যে আমি চাইল আলমী সাথে মিলতে পারবো না ইন্ডিয়ান সরকার আমাকে মিলতে দিবে না তা আপনি কোন কেমন জি হইলেন যে ইন্ডিয়ান সরকারের পাল্লায় পড়লেন আমাকে বলেছে দরবারি আলেম যে মসজিদের নবিতে বৈশা সাদ তাকে বলেছেন আজ সে সাদ সাহ সাদ বলে রাস্তায় রাস্তায় দৌড়াইতে থাকে হক ওলামাদের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচা করে আবার সুযোগ পাইলে আহমদ শফি সাহেবকে পুরস্কার দেওয়ার ঘোষণাও সে দেয় মুনাফেক পাক্কা মুনাফেক সামনে আসলে বলে হুজুর পিছনে গেলে বলে আপনি আপনার দেখায় ছাড়বো এটা হলো মুনাফেক এর নামই হলো দরবারি আলেম হালাল হারামের বিচার করবে না সে তার গদি রক্ষার জন্য যা মনে চায় তা করবে সে হলো দরবারি আলেম সে আমাকে বলেছে মৌলানা সাহাদ সাহ তাকে বলেছে মসজিদে নৌবিতে বসে এই কথা বলেছে যে আমাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট সুরার সাথে মিলতে দিবে না তারা পাকিস্তান পন্থী আপনি কেমন হজরুজ্জি হইলেন যদি আপনি এই কথা বলে থাকেন আমাদের পূর্বের হজরুজ্জিতে তো কোনো সময় ইন্ডিয়ান সরকার কোনো সরকারের কথা শুনে নাই আল্লাহর সাথে ডাইরেক্ট তাল্লুক করছেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছেন হ্যাঁ আপনি কোন হজরজ্জি হইলেন যে মৌলা জুবাই সাহেবকে ফেলে দেন আপনি কোন হজরজি হইলেন আহমদ শফি সাহেবকে ফেলে দেন আপনি কোন হজরজি হইলেন বাংলাদেশের সমস্ত আলেম আপনার কাছে বাতিল দারুল কাছে বাতিল হ্যাঁ আপনি কেমন হজরতজি যেখানে আমাদেরকে আমাদের পূর্বের হজরজিরা এই কথা বলে গেছেন যে আলেম আমাদের তাজ আলেমদেরকে মানতে হবে আর আপনি পুরা পৃথিবীকে বিদ্বেষ করে তুলেছেন আলেম 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 খারাপ আপনার দলে যে থাকবে সে আলেম আর আপনার দলে যে থাকবে না সে আলেম না আপনার ব্যাপারে যে সমস্ত কথা বড় বড় বলতেছেন আমার ভয় হয় আমার ভয় হয় আমি আপনার সামনে বলার কোনো কোনো সাহস রাখি না তারপরও আজকে এই সাহস আমাকে দিন জুগিয়েছে এই সাহস আমাকে আমাদের ওলামাই গ্রামের চোখের পানি আমাকে জুগিয়েছে এই সাহস আমাদের ওলামা একরামকে রাস্তায় যে দৌড়াচ্ছেন সেই সাহস আমাকে জুগিয়েছে আজকে এই ফেসবুক লাইভে আসতে আমি এই মাত্র এই জন্যই এসেছি যে পুরা দুনিয়াকে এই কথা জানাতে চাই আমার ভাইদেরকে এই কথা বলতে চাই আমি আপনাদের এ তাহাতে যোগ দিব আবার বলছি আমি আপনাদের এ তাহাতে যোগ দিব আসুন আমার সাথে বসুন লিখিত দেন আপনার সাহস লিখিত দিবে আমাদের বাংলাদেশের ওলামা দেহবন হইল ভুল আর উনি সহি লেখা দেখ সাহস থাকলে পিছনে পিছনে চিল্লান লিখে দেন দরবারি আলেমকে বসতে বলেন আমাদের সাথে বসবে না খুঁজে পাওয়া যাবে না ওই করছেন করবেন পুলিশ টাকা দিয়ে এই টাকা একদিন আপনাদেরকে খাবে এই টাকা একদিন আপনাদেরকে খাবে ওলামা এক চোখের পানি ঝড়াইতেছেন আল্লাহর ওলিদের রাতের ঘুম হারাম করতেছেন তাহাযতে তাদেরকে কাঁদাইতেছেন আপনাদের জন্য কাঁদতেছে আমাদের দুশ্মন হকের দুশ্মন আজকে হক ওয়ালারা হইছে কোন হক যে হক আগে আমাদের সাথে ছিল জামাতে ইসলাম আগে আমাদের সাথে ছিল জামাতে ইসলাম আগে আমাদের সাথে ছিল হকের জায়গায় যখন আসছে উলুম দেওবন্দ আলাদা হয়ে গেছে উলুম দেওবন্দ থেকে আলাদা হয়ে আজকে জমাতে ইসলাম দেখেছেন পৃথিবীর নিকৃষ্ট একটা দলে পরিণত হয়েছে আমার সন্দেহ হয় আমার ভয় হয় যে মরানা সাদ সাহেব আপনার সংগঠিত সংগঠন আপনার এটা বাহিনী আমাদের পূর্বের বুজুর্গ হজত মরণা ইলিয়াস সাবরহতুল্লা আলী থেকে নিয়া হজত মরণা জোবায়রুল হাসান সাবরহামতুল্লাহ আলী পর্যন্ত একশো বছরের তবলিগের মধ্যে এটা শব্দ ছিল না ফজাইলা আমালের মধ্যে কিতাব বের হয়েছে ফজাইলে আমা দাওয়াত তাবলীগ নামাজ জিকির রমজান ওয়াহেদ এলাজ এখানেও কোনো আসে নাই হায়াতু হেকায়াত সাহাবা এখানেও কত এটা আসে নাই তবলিগের ছয় নম্বর এখানেও কোনো এটা আত নাই নতুন কোথার থেকে সাত নম্বর আবির্ভাব হইল এটা আত কোথায় হইল আবির্ভাব কোথার থেকে হইল এই কি আমাদের তবলিগের মাকসাদ এই কি আমাদের তবলিগের উদ্দেশ্য যে ঘর ঘর আগুন জ্বালায় দিব আমাকে আমির না মানলে জাহান্নাম বলেন ঘুমান কিভাবে রাতের বেলা ঘুমান কিভাবে এই উম্মতের বিভক্তি করে এমনি আমাদের দুশ্মন কাফের মোশেকরা এমনি আমাদের দুশ্মন ইহুদিন আসারারা এমনি আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না তাদের টেনশনে আজ আপনি আবার নতুন ফেরকা কায়েম করছেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এ তাতি ভাইদের উদ্দেশ্যে বলছি আল্লাহকে ভয় করেন হাজার হাজার ওলামা মাঠে ছড়ায় গেছে ওলামাদের বয়ান আপনাদের বুঝানের জন্য আপনাদের হেদায়তের জন্য ওজাহাতি জোর আপনাদের হেদায়তের জন্য আপনাদের বরবাদির জন্য না আপনাদের বরবাদির জন্য না কোরআন হাদিস আপনাদের বরবাদির জন্য না কোরআন হাদিস থেকে রাত দিন ঘেটে ঘেটে এই যে মেহনত করতেছে এই মেহনত বিথা যাবে না পূর্ব বিথা যায় না এখনো বিথা যাবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিথা যাবে না এই জন্য আমি আমার সকল হাতি ভাইদেরকে বলবো এত বাদ দিয়ে ওই নাম দেন যে আমরা মোবাল্লেখ আমাদের নাম মুবাল্লিগ আমরা দাওয়াতুত তাবলীগের সাথী আমরা ইতাআতি সাথী এই শব্দ আমাদের তাবলিগে কোন সময় ছিল না এইজন্য আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব আমাদের ওলামায়ে ইক্রামের চোখের পানি আর ঝরায়েন না বহু ইতাআতি ভাই মাদ্রাসা থেকে ছাত্রকে নিয়ে গেছে মাদ্রাসা থেকে ছাত্রকে নিয়ে গেছে ছেলেকে নিয়ে গেছে স্কুলে ভর্তি করছে কুড়াল মারছেন নিজের পায়ে নিজের কপালে কারো ক্ষতি হয় নাই ক্ষতি আপনার হইছে ওলামা একরামের কোনোই ক্ষতি হয় নাই ঘোষণা দিছেন মাদ্রাসায় দিবেন না আরে আল্লাহ তালা আপনার মালকে মাদ্রাসার জন্য কবুল করেন নাই আপনি দিবেন কেমনে মাদ্রাসায় দিতে হইলো তো আল্লাহ আপনার আগে কবুল করতে হইব হ্যাঁ আপনার দরবারি আলেম কয়ে দিছে আর ফেতনাবাজ হুজুরে বলে দিছে আর অটো আমির সাহেব বলে দিয়েছে এই মাদ্রাসায় দেওয়া যাবে না আর আপনি রাজি হয়ে গেলেন আপনার পীর সাহেব গেল ওয়াকফে দারুল দেওবন্দে যেখান থেকে হজরত মোর ইলিয়াস সাহেব রহমতুল্লা আলী বের হইলেন যেখান থেকে পুরো পৃথিবীর দিন বের হইল হক বের হইলো সেখানে যাওয়ার সাহস পাইলেন না আপনি এত ভয় কিসের আপনার দারুল দেওবন্দে যাইতে হ্যাঁ আপনি তো একা বিচ্ছিন্ন হন নাই বিচ্ছিন্ন করছেন আমাদেরকে আমাদেরকে বিচ্ছিন্ন করছেন আমরা নিবেদিত প্রাণ তবলিগের একজন নাই কাকরাইলে একটা লোক দেখাইতে পারবেন না আমাদের মতো আমাদের করে আনেন একটা একটা সুরা সুরা যে ধান্দা ছাড়া আছে কাকরাইলে আপনার নাম বললাম না কিন্তু আমাদের ওলামারা কাকরাইলে খায়া না খায়া পড়ে আছে খায়া না খায়া পড়ে আছে ধ্বংস হয়ে যাবেন অতি সত্তর তবা করুন অতি সত্তর তবা করুন এর আগে একজন দুনিয়ার থেকে চলে গেছিলেন তবলিগের কাজে বিভক্তি করতে এসে দুনিয়ার থেকে নিশ্চিন্ন করার সময় এসে গেছে জমাত ইসলাম শেষ পর্যায়ে তবলিগের বিরুদ্ধে না টিকবেন হয়তো এর আচল ধরে ওর আঁচল ধরে দৌড়াইতে থাকবেন কালকে কারো পাও ধরবেন পরশু দিন কারো পাও ধরবেন এইভাবেই আপনাদের জীবন চলবে এখনো বলবো সময় থাকতে আপনারা ফিরে আসুন ইনশাল আল্লাহ তাল্লা হেদায়তের মালিক আসুন আমরা সবাই মিলে তবলিগের কাজ আগের মতো করি আগের মতো বিশ্ব ইস্তেমা করবো সবাই থাকবো আমরা পুরো পৃথিবীর থেকে লোক আসবে অজত মন ইলিয়াস রহমতুল্লাহ আলী তবলিগের কাম চালু করছেন এই কথা বললা না যে আমার ফ্যামিলিকে মানতে হবে আমার সন্তানকে মানতে হবে আমার খানদানকে মানতে হবে আর না তেলে তবলিগের কাজ আমার খানদানের মধ্যে থাকবে এটার জন্য না আমরা বিশ্ব ইস্তেমায় কোনো সময় এই দাওয়াত দি নাই যে এই খানদানের বাহিরে যাবে না এই দাওয়াত কোনো সময় হয়নি হজর মৌানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী জীবিত থাকা অবস্থায় ফেতনা হয় নাই হজরত মৌলায় এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী এনতেকালের পরে বায়াতো বন্ধ করে দিয়েছিলেন মৌলা জুবাইরুল হাসান সাহেব আমরা সেই সমস্ত ঘটনা শুনেছি মৌলাজ জুবাইর সাহেবের সন্তানদের কাছে শুনেছি নিজামুদ্দিনের প্রবীণ মুরব্বীদের কাছে শুনেছি সব শুনেছি ভাইরা আপনারা ভুলের মধ্যে আছেন। ভুলের মধ্যে আছেন। এই কথা বলে আমি আজকে রাতে বিদায় নিচ্ছি কিন্তু আমার দিলের ভিতরে সত্যি কথা রক্তখনন হচ্ছে প্রতিটা সময় প্রতিটা ঘন্টা আপনারা টেনশন দিতেছেন এখন না কাক কোন মাওলানার গায়ে হাত তুলে বসেন এখন না কার কালা ধাক্কা দিয়ে বের করে দেন কাকরাইল মসজিদ থেকে আপনাদের স্বপ্ন কাকরাইল মসজিদ কেন আপনাদের সুরা আপনাদের ফয়সাল মনোনাস সাদ সাহেবের কাছে বলেছিল যে আমরা কাকরাইল মসজিদ চাই না আমরা টঙ্গীর estimésে চলে যাব মার্কাস নিয়ে ওই দিন মনোনাস জুবায়ের সাহেব বিরোধিতা করে বলেছিলেন যে এই কাকরাইল মসজিদে আমাদের বহু বুজুর্গের নূর এই মসজিদের মধ্যে আছে বহু মুজুর্গের বরকত এই মসজিদের মধ্যে আছে আমরা এই মসজিদ ছেড়ে যাব না আমাদের মার্কাস এটাই থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি আমার দোয়া আমি আমার বয়ান আর দীর্ঘায়িত করব না বুকের ব্যথা নিয়ে বুকের কষ্ট নিয়ে আজকে ফেসবুক লাইভে এসেছিলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করে আমাদের সবাইকে দান করে তো আমাদের ইজতেমা এটা হবে ইনশাল্লাহ বাংলাদেশের ওলামা ইকরাম পৃথিবীর ওলামা ইকরাম পুরা পৃথিবীর মোবাল্লেক ভাইরা দিনদার ভাইদের সুনজর আছে ইনশাল্লাহ এটা বন্ধ হবে না আমরা যারা আজকে ব্যতীত দিল মনে করতেছি বিশ্ব ইস্তেমা বন্ধ করে দিয়েছে এটা ভুল বুঝতেছেন আপনারা বিশ্ব ইস্তেমা বন্ধ হবে না ইনশাল্লাহ বিশ্ব ইস্তেমা থাকবে কিছু সময়ের জন্য চক্রান্তকারী খুশি হবে শয়তানও কিছু সময় খুশি হয় শয়তান কিছু সময় খুশি হয় তো খুশি হন অসুবিধা নাই কিন্তু আপনি তো শয়তান শয়তান খুশি হয়ে এখন বেশিক্ষণ থাকতে পারে নাই গত বছরও ইস্তেমা বানচাল করতে যাওয়া বেশিক্ষণ ছিল না এবারও থাকতে পারবে না ইনশাল্লাহ ডাক দিয়েছিলেন বিশ্ব ইজতেমা পাঁচ দিনের জোর বন্ধ করার জন্য ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আমাদের বুজুর্গদের নেক সোহবত নেক নজর নেক দোয়া মোবাল্লেক ভাইদের দোয়া আহজারী কান্নাকাটি ইনশাল্লা আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহফ্লাহ আলিম